মন্ত্রী পল্লব লোচন দাস চকুদিয় আপনার নিজ সমষ্টি রঙাপাৰত কি হয়েছে এবার জানিবলে চেষ্টা কর। আজি আপনার যে দৃশ্য দেখাম সেই দৃশ্য আপনার লজ্জানত করব। পল্লব লোচন দাস এটা ডাঙর মন্ত্রী, শক্তিমন্ত্রী পল্লব লোচন দাসে আজিকালি সরকারি কামত বিদেশলেও যায়, কিন্তু সেইজন পল্লব লোচন দাসে নিজ সমষ্টি রঙাপাৰক যে পাহরি পেলাইছে, পল্লব লোচন দাসে পাহরি পেলাইছে সমষ্টিবাসী, এই দৃশ্যই সকল কথার ইঙ্গিত দিব। রঙাপাৰ মুরান গাঁওয়ের দৃশ্য এয়া। মুলান গাঁওলে যাওয়ার এখন বাহর দলং আছে, এই দলংখন বানায় উটুয়াই নিলে। এই যে নদীত এজন মানুষ কেজনমান মানুষ কাণ্ডত তুলি অনা দেখিছে, সেই দৃশ্যই পল্লব লোচন দাসক লাজ দিব লাগে। মানুষজন অসুস্থ, তেওঁক চিকিৎসালয়লৈ নিব লাগে। কিন্তু দলঙৰ অভাৱ, সেয়ে এনেকৈ ডাংকুলাক মানুহজনক চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে নৈৰ মাজেৰে। নৈ পাৰ কৰা হৈছে এইদৰে, তেওঁক কঢ়িয়াই নিওঁতে লগৰ মানুহকেইজন যথেষ্ট সাৱধান হ'বলগীয়া হৈছে। সামান্য ভুল হ'লেই ৰোগীজন পানীত পৰিব পাৰে। এয়াই নেকি পরিবর্তনকামী সরকার? এনে পরিবর্তনের বাবে বিহালী পল্লবক রঙাপাৰবাসীয়ে ভোট দিছিল নেকি? পল্লব লোচন দাসের আগত কিবা উত্তর আছে নে? ইতিমধ্যে পল্লব লোচন দাস গণ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে বহুতেও অভিযোগ করেছে। একেখিনি সময়তে পরিবর্তনকামী সরকারখনের আন এক ফুকুলা স্বরূপ সমফলে আহিছে। শোণিতপুৰ জিলাৰ গহপুৰৰ এই দৃশ্য মন কৰক। কেইদিনমানৰ পূৰ্বে ইয়াত সৰবা চৰকাৰৰ কাৰ্যকালত এটা মথাউৰি নিৰ্মাণ হৈছিল। ঠিকাদাৰে সমস্ত টকা আত্মসাত কৰিয়ে মথাউৰিটো কেৱল বালিৰে নিৰ্মাণ কৰে, যাৰ ফলত বালিৰ মথাউৰি এনেদৰে উটি গৈ অঞ্চলটো প্লাবিত হৈছে। রাইজে এটা কাম বিচাৰিছে, ভাষণ যথেষ্ট হল যে আমি একটা ভাল জীবন সকলে কামনা করো, কিন্তু ভাল জীবন এটা আমি জিয়াবর কারণে তাক আমি আমার পরিবেশটা আমি নির্মাণ করব। বিজ্ঞাপনও যথেষ্ট হল, সকলে বিচাৰিছে এটা কাম। উচিনিবলা পালিপরা, মহেন্দ্র পাকি, গহপুর, আসাম টকস।